আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমি আমার মুক্তবের মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে নিয়ে সূরা হুমাজা মস্ক করব। আপনারা আমার সাথে মস্ক করবেন। সূরা হুমাজা আয়াতগুলো ছোট ছোটই, আপনারা যদি এই সূরাটি পড়ে রাখেন তাহলে পুরো নামাজ শেষ করতে পারবেন। যেমন প্রথম রাকাতে তিন আয়াত, দ্বিতীয় রাকাতে আবার এই তিন আয়াত, এই মোট ছয় আয়াত দিয়ে আপনি নামাজটি পড়ে ফেলতে পারবেন। আর আমরা জানি যে কোরআন শরীফ পড়ার ফজিলত অনেক বেশি, কিন্তু কত নেকি এটা জানি না অনেকে। দর্শক, হাদিস শরীফ আসছে যে কোরআন শরীফ পাঠ যে ব্যক্তি করবে এ ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় লোক, অর্থাৎ খাস লোক। আরেকটি ফজিলত হলো কত নেকি করে পাওয়া যাবে, সেই নেকির হাদিসটি আমি আপনাদেরকে দেখাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করলো, একটি হরফ মানে এইরকম একটি হরফ, ওয়াও এটি একটি হরফ, এরকম একটি হরফ পাঠ করলো, তার বিনিময়ে সে একটি নেকি লাভ করলো এবং প্রত্যেকটি নেকির দশগুণ সব প্রদান করা হয়। সুবহানাল্লাহ, প্রথমে একটি নেকি লাভ হয়, সেটাকে আবার দশগুণ করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, মানে তিনটি মিলে একটি হরফ না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপরদিকে দেখুন, কোরআন তেলাওয়াতকারীগণ আল্লাহ তাআলার খাস লোক, প্রিয় লোক। যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু সংখ্যক লোক রয়েছে যারা আল্লাহর পরিবারস্থ লোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তারা কারা? তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হলো আহলে কোরআন, তারাই আল্লাহ তাআলার পরিবারস্থ এবং আল্লাহ তাআলার খাস লোক। খাস মানে কি? আমরা প্রিয় লোক বলে থাকি যে সে আমার প্রিয়, সে আমার খাস, আল্লাহর প্রিয় লোক। আচ্ছা দর্শক, আমরা এখন শুদ্ধ করি, আমার সাথে আপনারা পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। আমি যে বললাম এ এখন টানগুলো দেখেন, ওয়াই লুল্লি কোনো টান নাই, কুল্লি হুমাজাতিল লুমাজা একটার মধ্যেও টান নাই। আচ্ছা, শব্দের উচ্চারণের ক্ষেত্রে লুমাজা হবে, লুমাজাতিল, লুমাজাতিল হবে না, কারণ এটা জিম না, এটা যা। আর হলো লুমাজা, এখানে যে আমি ওয়াকফ করছি, ওয়াকফ করার কারণে তাটা হা হয়ে যাবে, লুমাজা হবে, লুমাজাত হবে না, লুমাজা হবে। الذي جمع مالا وعدده. الذي جمع مالا وعدده. এখানে ওয়াকফ করছি, যে হরফে ওয়াকফ করা হয় সে হরফে জবর জের পেশ যেটাই থাকুক না কেন কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। জবর জের পেশ থাকলে কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। সেখানে একটি সাকিন দিতে হয়। কি দিতে হয়? তাহলে আমরা যদি হায়ের উপরে সাকিন দিই তো দাল হা যাব দাহ আদা দা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আখলাদা এখানেও সাকিন হবে। কাল্লা লায়ুম্বাদান্না। في الحطمة. في الحطمة. وما أدراك ما الحطمة. وما أدراك ما الحطمة. نار الله الموقدة. نار الله الموقدة. التي تطلع على الأف إذا الذي يقول إنها عليهم مؤصدة. إنها عليهم مؤصدة. في عمد ممددة. في মুমাদ্দাদা। দর্শক, এইভাবে এটি শুদ্ধ করবেন।
তো ওই একটু আগে যে হাদিসটা বললাম প্রতি হরফে 10 নেকি এরকম আমি এখান থেকে শেষ পর্যন্ত আমি হিসাব করেছি 132টি হরফ আছে আর 132টি হরফে 1320 নেকি আসে 10 নেকি করে সুবহানাল্লাহ তাহলে আমরা যে এতক্ষণ পড়লাম 1320 নেকি অর্জন করে ফেলছি যেটাতে কোনো কি নাই সন্দেহ নাই সুবহানাল্লাহ কারণ এটার জন্য তার অন্য কোনো কিছু শর্ত না এটা পড়লেই সওয়াব হবে তো আমরা এভাবে সকাল সন্ধ্যা কোরআন পাঠ করার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ